যাওয়ার মতন সিনেমা রেকমেন্ড করার মতন সিনেমা যেমন একটা টুয়েলভ ফেল নিয়ে আগের বছর হয়েছিল মাউথ টু মাউথ আমার মনে হয় সিনেমাটা মাউথ টু মাউথই বেশ ফেমাস হবে বা হয়েছে অলরেডি ওভারঅল সিনেমাটা খুবই ভালো

আদা লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন বক্স পে। এন্ড তো আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিচ্ছি চнду চ্যাম্পিয়ন। আর যারা ডাইরেক্ট করছে কবির খান রিলিজ হয়েছিল 14 জুন আর কাস্টে আছে কার্তিক আরিয়ান, পলক লালوانی, વિજયરાજ, রাজ팔 যাদব এবং অন্যান্য অনেকে। তো কেমন লাগলো? আমরা ট্রেলার দেখেছিলাম ওদের ট্রেলার বেশ এক্সাইটেড ছিলাম ট্রেলারটা দেখে আর ও টিজারও করেছিলাম ট্রেলারও করেছিলাম আর ও যে মানে ফিজিকটা বানিয়েছে সেটার জন্য যে খেটেছে সেটা দেখে আমরা বেশ বেশ ভালো লেগেছে অ্যাপ্রিশিয়েট করেছিলাম অবশ্যই কেমন লেগেছে বলতে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর খারাপ লাগার বিষয় হচ্ছে এতদিন পর এদের কথা উঠে আসছে অসাধারণ একটা স্টোরি মনে জোর দেওয়ার স্টোরি যদি আপনার মনে হয় আপনার জীবনে কিচ্ছু হবে না আপনি খুব ডিপ্রেসড প্লিজ সিনেমাগুলো দেখুন অনেক সাহস এনার্জি এনকারেজমেন্ট অনেক কিছু পাবেন যেগুলো হয়তো আমার ভাষায় এখন নেই জীবন অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে আর এরকম একটা স্টোরি মানে সিনেমাকে রিভিউ করার আগে পার্টিকুলার ক্যারেক্টারটাকে রেসপেক্টটা দেওয়ার ছিল আমার তাই জন্য তার কথাই বললাম আর তাছাড়া ওভারঅল সিনেমা খুবই ভালো হয়েছে মানে দেখতে যাওয়ার মতন সিনেমা রেকমেন্ড করার মতন সিনেমা যেমন একটা টুয়েলভ ফেল নিয়ে আগের বছর হয়েছিল মাউথ টু মাউথ আমার মনে হয় সিনেমাটা মাউথ টু মাউথই বেশ ফেমাস হবে বা হয়েছে অলরেডি ওভারঅল সিনেমাটা খুবই ভালো বেশ ইন্সপায়ারিং স্টোরিটা তাছাড়া ডাইরেকশন সিনেমাটোগ্রাফি মিউজিক খুবই ভালো বেশ বেশ ভালো করেছে মানে যেভাবে স্ক্রিন প্লেটে সাজানো হয়েছে মানে অ্যাপ্রোপ্রিয়েট এই স্টোরি টাইপের জন্য আর মানে বেশ ভালো রকমভাবে স্টোরিটাকে দেখানো হয়েছে স্পেশালি ট্রেলারের সাথে যদি তুলনা করি অনেক কিছু ট্রেলারে দেখানো হয়নি কারণ ওদেরও ধারণা ছিল যে এনার কথা খুব কম মানুষই জানে যারা জানে তারা বলে দেবে যে হ্যাঁ এই এইটা এটা হয়েছে কিন্তু আমার মনে এটা বলেও নি কেউ মানে ওরকম খুব একটা ভিডিও বের হয়নি হ্যাঁ কারণ এই যে যেটা সিনেমাটা দেখানো হলো যেটা ইন্ডেজ কাছেও এটা অজানা ছিল তথ্যটা যেটা হয়েছিল ঘটনাটা ঘটেছিল না না অন্তত চার বছর আগে তো যখন পেয়েছে তখন জেনেছিল কিন্তু সিনেমাটার কেউ স্পয়লার বা এইসবে পদ্মভূষণ পেয়েছে পদ্মভূষণ পেয়েছিল সরি হ্যাঁ কিন্তু ওই হিসাবে কেউ মানে লিক করে দেয়নি ব্যাপার তার ট্রেলারে টিজারে যেটা দেখে আসবেন যে বক্সিং চ্যাম্পিয়ন বক্সিং চ্যাম্পিয়ন যখন এই একটা জিনিস বা চেঞ্জ বলুন ওই জিনিসটা যখন আসবে তখন মানে হাসবেন না কানবেন না সিনেমাটাকে প্রেস করবেন না ক্যারেক্টারটাকে প্রেস করবেন না সিচুয়েশানটাকে দেখবেন এটা খুব কনফিউশন সবটা এত অসাধারণ এতটাই ভালো লাগার এতটা কষ্ট পাওয়ার সব মিলিয়ে মিশে একটা অন্যরকম জিনিস আমার মনে হয় এটা কার্তিক আর্যানেরও ওরকম পেয়ারকা পাঁচনামা ওয়ানের মনোলগের মতনই একটা জায়গা ছিল যেটা তার কোচ বলছিল বাট ওয়াও সত্যি মানে কার্তিক যে খেটেছে এটার পিছনে যে ডেডিকেশনটা দেখিয়েছে এই ক্যারেক্টারটাকে শো করার জন্য প্রত্যেকটা ফেজে ও ফিল করেছে পুরো ব্যাপারটাকে ক্যারেক্টারটাকে পুরো প্রত্যেকটা ফেজে সেটা স্টার্টিং এ ওই দঙ্গল লড়াত থেকে বলুন আপনারা তারপরে ইয়েতে যাওয়া আর্মিতে যাওয়া আর্মিতে লড়াই করা ওখানকার বক্সার হওয়া তারপরে সুইমার প্যারা অলিম্পিক সবকিছু প্রত্যেকটা ফেজে বয়স্ক হওয়া ফেজেই ও প্রচুর খেটেছে প্রচুর ডেডিকেশন দেখিয়েছে আর রিসার্চ করেছে ক্যারেক্টারটার ব্যাপারে আমি বলবো না হয়তো সেম বডি ল্যাঙ্গুয়েজ বা কিছু ওরকম করা হয়েছিল যেটা মানেক শয়ের ক্ষেত্রে করা হয়েছিল কারণ ওটা একটা আইকনিক আহ শয়ের যে বডি ল্যাঙ্গুয়েজ বলার ধরন দাঁড়ানো ওগুলো আইকনিক জিনিস তো এখানে ওই আইকনিকনেসটা নেই এখানে একচুয়ালি স্টোরি টা মেন ওর আহ সাকসেস ফেলিয়ার এই জিনিসটা মেন

বাট অসাধারণ হিরো হচ্ছে স্টোরি স্টোরিটা ও করে বুঝে কার্তিক আর নিজের আর ডাইরেক্টর যে স্ক্রিপ্ট লিখেছে ইচ এন্ড এভরি ডায়ালগ আমি ডায়ালগকে বিশেষ করে প্রেস করতেছে অসাধারণ যেখানে যতটা ছিল যেটা দরকার ছিল না এক্সট্রা না কম কিছু কিছু অসাধারণ ডায়ালগস আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো সিনেমাটোগ্রাফি খুব ভালো যখন যে সিচুয়েশন যেমন করে দেখানো হয়েছে বক্সিংয়ে যখন রিং দেখানো হয়েছে যখন অডিয়েন্স দেখানো হয়েছে গ্রামেরও যখন ধুলো বালি দেখানো হয়েছে যেখানে যতটা দেখানতে হয়েছে ওয়েল কাট এডিটিং মানে এক সেকেন্ডও মানে আমরা বলতে পারবো না যেটা কম বা বেশি হতে পারতো এত ওয়েল কাট এডিটিং মানে আর এই হিসাবে বলবো মেকআপ বা এআইও এ আইও অনেক রকম এজের দেখানো হয়েছে তাই জন্য তার মেকআপ আর এআই দুটোরই সাহায্য অবশ্যই নিতে হয়েছে সেটাও অসাধারণ আপনার ওই মনে হবে না যে শুধু মোজ বা সাদা চুল করে দিল বলে জিনিসটা আর প্রত্যেকটা কথায় কারেন নিজে ওটাকে ফিল করে করেছে কেন কি একটা কথা আছে যে তুমি ক্যামেরায় মিথ্যে বলতে পারো না তো ওই জিনিসটা আমরা ফিল করেছি পুরো জিনিসটা যে এতটা ট্রুথ ছিল নিজের ক্যারেক্টারের প্রতি তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখন খুব ভালো ভালো বায়োগ্রাফি আসছে মেন স্ট্রিমে আর সেটাকে ওই আগেকার দিনে বায়োগ্রাফি না করে একটা বেশ ভালো একটা মেন স্ট্রিমে সবাই দেখে এন্টারটেন হওয়ার মতন করছে এই হাইপটা আমার তো পার্টিকুলার খুবই পছন্দের আর খুবই ভালো খুবই ভালো এটা এত সুন্দর খাটছে এখানে কিছু বলারই নেই এটা আমি একদম তাই তো এখনও যদি না দেখে থাকুন অবশ্যই দেখুন খুবই ভালো মানে শুধু নট অনলি স্টোরি ওয়াইজ অ্যাজ অ্যা হোল মুভি এক্সপেরিয়েন্সটা খুবই ভালো খুবই ভালো আপনার ডাইরেকশন মিউজিক অ্যাক্টিং সব খুব ভালো লাগবে এটা আর 슈퍼শ সব একটার एक्ट्रेस টা অসাধারণ কাজ করেছে মানে কোচের কথা কোচকে তো বলতেই হবে তার ছড়াও যারা আছে সে তার ফ্যামিলি মেম্বার যে ভাই বাবা হোক আর তারাও যতটুকু যেখানে আছে সাপোর্টিং রোলে খুব ভালো করেছে মানে এটাও করে লাইফ হতে পারে তারাও খুশি এরকম করে থাকতে পারে তো প্লিজ দেখুন না দেখে থাকলে জানান কেমন লেগেছে আপনাদের আপনি জানেন কিনা এর কথা আমি জানো একদমই জানতাম না না একদম এটা জেনে সত্যি দুঃখিত মনে মনে হয় না যেকে বাট হ্যাঁ এখন জানি আর যারা যারা দেখেননি প্লিজ দেখুন এর জন্য সবার জন্য প্লিজ দেখুন একদম আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এই কমেন্ট কি ভিডিওর একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্স সবাই জানাবে আবার পরে নেক্সট ভিডিওতে প্রশ্ন দেখা হবে বাই Thank you.